চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে মুজিব কিল্লা। 120 শতক জায়গার উপর 2 কোটি টাকার বরাদ্দে মুসাপুর ইউনিয়ন পরিষদে ভুলারগো এলাকায় এই মুজিব কিল্লা স্থাপন করা হয়েছে। জনপ্রতিনিধির আশা, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় গরু, ছাগল, মহিষ ও এলাকার সাধারণ মানুষেরা এই মুজিব কিল্লায় আশ্রয় নিতে পারবেন। প্রত্যেকটি ইউনিয়নে এই ধরনের মুজিব কিল্লা নির্মাণ করা হলে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সন্দ্বীপ আরো শক্তিশালী হবে বলে বিশ্বাস মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিমের। এই এলাকায় একটা মানুষ আশ্রয় নিবে কোনো ভবনে নেই, তাই সরকার বাহাদুরকে আমি ধন্যবাদ জানাই মুসাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এ ধরনের একটা মুজিব কিল্লার উপর একটা বিশাল একটা ভবন, হ্যাঁ, পাকা বিল্ডিং করে দিয়ে এই এলাকার মানুষকে এত উপকৃত করেছে, যারা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় থেকে কোথাও নিরাপদ আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না, এখানে এখন নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পেয়েছে। অনেক জেলেরা নদীতে মাছ ধরতে যায়, ছুটি আসি বেরির উপর বসবাস করে, এখানে কোনো বিল্ডিং নেই, এই আশ্রয়কেন্দ্র এখানে পেয়েছে। গরু গোতাম গরু ছাগল নিয়ে মানুষ কোনো জলোচ্ছ্বাস বিভিন্ন দিক দিয়ে মহাবিপদে ছিল, এখন এখানে এমন একটা ভবন হয়েছে মুজিব কিল্লা, বুলেরগো মুজিব কিল্লা, এখানে গরু মহিষ ছাগল সব কিছু আশ্রয় নিতে পারবে, দুই পাশে যে ঘরগুলো করছে সেখানে মানুষ আশ্রয় নিতে পারবে। মানুষ এখন আসলে মানুষ অত্যন্ত খুশি এই এলাকায়, এখন এই মুজিব কিল্লার কারণে এখানে শত শত পরিবারে ঘর বাড়ি করতেছে, মানুষ অন্তত যে বিপদে অন্তত আশ্রয় নিতে পারবে এই একটা ভরসা পেয়েছে। সন্দ্বীপ নদীর পশ্চিমে 10,000 মানুষের বসবাস, নেই কোনো দোতলা বিল্ডিং, যে কোনো দুর্যোগ মোকাবেলায় অসহায় এসব এলাকার বাসিন্দারা, ছোটখাটো জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ঘরবাড়ি সহ মসজিদ মন্দির। এই মুজিব কিল্লা নির্মাণে অত্র এলাকার সাধারণ মানুষের মধ্যে উল্লাসের আমেজ বইছে। কিল্লা নির্মাণের ফলে দুর্যোগের সময় অনেকটা ক্ষতি লাঘব হবে বলে আশা করছেন সাধারণ মানুষেরা। আমরা আনন্দিত, মানে আমরা খুশি, আমরা আরো অগ্রসর, মানে আরো হওয়াতে আমরা অনেক খুশি এলাকাবাসীরা। বড় বড় দুর্যোগ হয়, এই দুর্যোগের কারণে আমরা অনেক জায়গায় মানে যাইতে হয়, এখন মুজিব কিল্লাতে আমরা উঠতে পারবো, এটার জন্য আমরা অনেক খুশি, যারা করছে তাদেরকে ধন্যবাদ। জুনায়েদ হাসান, নিউজ ডেস্ক। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।